আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। 13 ডিসেম্বর সারা দেশে গণ মিছিল ও বিক্ষোভ করবে বিএনপি। এরপর জানিয়ে দেব মাজা ভাঙা বিএনপির পক্ষে সরকার হটানো সম্ভব নয় বলছে মায়া। আরো জানিয়ে দিব গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় 10 দফা ঘোষণা বিএনপির। এদিকে মুগদায় বিএনপি আওয়ামী লীগ পাল্টাপাল্টি ধাওয়া, মোটর সাইকেলে অগ্নিসংযোগ। এবং জানিয়ে দেব সাহস থাকলে পুলিশ ছাড়া সামনে আসো বলছে আফরোজা আব্বাস। এদিকে এদেশে মানবাধিকার লঙ্ঘন করেছে বিএনপি বলছে তথ্যমন্ত্রী। সর্বশেষে জানিয়ে দিব খালেদা জিয়া ও তারেকের জন্য খালি চেয়ার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, যদি আপনি আমাদের চ্যানেলটিতে অথবা ফেসবুকে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। 13 ডিসেম্বর সারা দেশে গণ মিছিল ও বিক্ষোভ করবে বিএনপি। নেতাকর্মীদের গ্রেপ্তার ও হত্যার প্রতিবাদে আগামী 13 ডিসেম্বর সারা দেশে গণ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। আজ শনিবার রাজধানীর গোলাপবাগ মাঠে গণসমাবেশ থেকে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এছাড়া ঢাকা বিভাগীয় এই গণসমাবেশ থেকে 10 দফা দাবি জানিয়েছে বিএনপি। শনিবার দাবিগুলো তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমাবেশের প্রধান অতিথি খন্দকার মোশাররফ হোসেন। মাজা ভাঙা বিএনপির পক্ষে সরকার হটানো সম্ভব নয় বলছে মায়া। আওয়ামী লীগ সভাপতি মণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেছেন, শেখ হাসিনার নির্দেশে পাড়া মহল্লায় জনগণের জানমাল রক্ষা করার জন্য আমরা কাজ করছি। মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, 10 ডিসেম্বর বিএনপি নাকি ঢাকা শহর দখল করবে। আজই সরকার পতন হবে, আজ খালেদা জিয়া ক্ষমতা দখল করবে। এই সরকারকে হটাতে গেলে মাজা ভাঙা বিএনপির পক্ষে কোনোভাবেই সম্ভব না। তারা জানে না শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার কচু পাতার পানি নয়। তাদের সভা শেষ না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব, কারণ বিএনপির অভ্যাস খারাপ। তিনি বলেন, ঢাকা শহরের প্রতিটি অলিগলির রাস্তায় মোড়ে আওয়ামী লীগ ছাত্রলীগের হাজার হাজার কর্মী পাহারাদার হিসেবে রয়েছে। মায়া শনিবার সকালে 23 বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এই পরিকল্পনা নিয়ে তারা সন্ত্রাসী কায়দায় এগিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় শেখ হাসিনার সঠিক সিদ্ধান্তে তাদের এই ষড়যন্ত্র ভেস্তে গেছে, নস্বাত হয়ে গেছে। তিনি বলেন, ঢাকাবাসী সহ সারা বাংলাদেশের মানুষ তাদের এই স্বপ্ন চুরমার করে দিয়েছে। আজ খেয়াল করে দেখেন, তারা নাকি নয়াপল্টনে 10 লাখ লোকের সমাবেশ করবে, কেউ বলছে 25 লাখ লোক জমায়েত করবে। বিএনপি শুধু কাগজে কলমে বাঘ। খেয়াল করে দেখেন, গতকাল তারা মঞ্চ তৈরি করতে লোক খুঁজে পাওয়া যায়নি। মায়া বলেন, আমরা আগেও বলেছিলাম, এখনো বলি, শান্তিপূর্ণভাবে যে কেউ সমাবেশ করবে আমরা সহযোগিতা করব। সেই হাত বাড়িয়ে দিয়েছি, তারা আজ সভা করছে। সূত্র বাসস। গণতন্ত্রপূর্ণ প্রতিষ্ঠায় 10 দফা ঘোষণা বিএনপির। গণতন্ত্রপূর্ণ প্রতিষ্ঠায় বর্তমান সরকারের পদত্যাগ সহ 10 দফা ঘোষণা করেছে বিএনপি। শনিবার রাজধানীর গোলাপবাগে ঢাকা বিভাগীয় গণসমাবেশে এ ঘোষণা দেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। এ সময় ডক্টর মোশাররফ হোসেন বলেন, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যে হামলা চালানো হয়েছে তা 71 সালে মুক্তিযুদ্ধের হামলাকে হার মানিয়েছে, এটা বর্বরোচিত। দফাগুলো হচ্ছে, বর্তমান জাতীয় সংসদ বিলুপ্ত করে ক্ষমতাসীন সরকারকে পদত্যাগ করতে হবে, 1996 সালে সংবিধানে সংযোজিত ধারা 58 খ, গ ও ঘ এর আলোকে একটি দল নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন, 3 নির্বাচনকালীন দল নিরপেক্ষ সরকার অথবা অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার বর্তমান অবৈধ নির্বাচন কমিশন বাতিল করে সবার কাছে গ্রহণযোগ্য একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন ও উক্ত নির্বাচন কমিশন অবাধ নির্বাচনের অনিবার্য পূর্ব শর্ত হিসেবে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে আরপিও সংশোধন ইভিএম পদ্ধতি বাতিল ও পেপার ব্যালটের মাধ্যমে ভোটের ব্যবস্থা করা এবং স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার বাতিল করা। 4 খালেদা জিয়া সহ সব বিরোধী দলীয় নেতাকর্মী, সাংবাদিক এবং আলেমদের সাজা বাতিল, সব মিথ্যা মামলা প্রত্যাহার ও রাজনৈতিক কারাবন্দীদের অনতি বিলম্বে মুক্তি, দেশের সভা সমাবেশ ও মত প্রকাশে কোনো বাধা সৃষ্টি না করা, সব দলকে স্বাধীনভাবে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচি পালনে প্রশাসন ও সরকারি দলের কোনো ধরনের হস্তক্ষেপ বা বাধা সৃষ্টি না করা,
সেবা। পাঁচ ডিজিটাল নিরাপত্তা আইন 2018 এবং বিশেষ ক্ষমতা আইন 1974 সহ মৌলিক মানবাধিকার হরণকারী সব কালো কানুন বাতিল করা। ৬ বিদ্যুৎ, জ্বালানি, গ্যাস ও পানি সহ জনসেবা খাতের মূল্য বৃদ্ধির গণবিরোধী সরকারি সিদ্ধান্ত বাতিল। ৭ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনা। ৮ গত ১৫ বছর ধরে বিদেশে অর্থ পাচার, ব্যাংকিং ও আর্থিক খাত, বিদ্যুৎ, জ্বালানি খাত ও শেয়ার বাজার সহ রাষ্ট্রীয় সব ক্ষেত্রে সংগঠিত দুর্নীতি চিহ্নিত করতে একটি কমিশন গঠন, দুর্নীতি চিহ্নিত করে অতি দ্রুত যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা। ৯ গত ১৫ বছরে ঘুমের শিকার সব নাগরিকদের উদ্ধার এবং বিচার বহির্ভূত হত্যা ও রাষ্ট্রীয় নির্যাতনের প্রতিটি ঘটনা দ্রুত বিচারের ব্যবস্থা করা। ১০ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও বিচার বিভাগকে সরকারি হস্তক্ষেপ পরিহার করে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া। সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমান। সমাবেশ সঞ্চালনা করেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি সদস্য সচিব আমিনুল হক ও রফিকুল আলম মজনু। বক্তব্য রাখেন ডক্টর মঈন খান, নজরুল ইসলাম খান, গৈশ্বর চন্দ্র রায় প্রমুখ। মুগদায় বিএনপি আওয়ামী লীগ পাল্টাপাল্টি ধাওয়া, মোটরসাইকেল এ অগ্নিসংযোগ। রাজধানীর মুগদা হাসপাতালের সামনে বিএনপির কর্মীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়েছে। শনিবার বিকেলে এই ঘটনা ঘটে। বিএনপির নেতাকর্মীদের দাবি, ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের উপর হামলা চালিয়েছেন। এ বিষয়ে পুলিশের মতিঝিল বিভাগে উপ কমিশনার হায়াতুল ইসলাম গণমাধ্যমকে বলেন, শুনেছি মুগদা হাসপাতাল এলাকায় ছাত্রলীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় দুটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে। তবে মোটরসাইকেলে করা আগুন দিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানান তিনি। সাহস থাকলে পুলিশ ছাড়া সামনে আসো বলছে আফরোজা আব্বাস। গ্রেপ্তার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। কাল তাদের সাধারণ কয়েদীদের সঙ্গে ওয়ার্ডে রাখা হয়। তাদের কারা কর্তৃপক্ষ ফ্লোরিং করিয়েছেন বলে অভিযোগ করেছেন মহিলা দলের সভাপতি ও মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস। শনিবার রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ তিনি এ অভিযোগ করেন। আফরোজা আব্বাস বলেন, নয়াপল্টনে পার্টি অফিসের সামনে আমরা সমাবেশ করতে পারি না, অথচ আওয়ামী লীগ ঢাকার গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করে সমাবেশ করে, ওয়ার্কিং ডেতে সমাবেশ করে, পোশাক কারখানা বন্ধ করে সমাবেশ করে, স্কুল কলেজ বন্ধ করে দিয়ে সমাবেশ করে। তিনি বলেন, আওয়ামী লীগ সমাবেশে বেশি লোক দেখানোর জন্য নারী পুরুষদের জোর করে সমাবেশে আনে, অথচ আমাদের ভাই বোনেরা স্বতঃস্ফূর্তভাবে সমাবেশে যোগ দিতে চাইলে তারা বাধা দেয়। তারা চেয়েছিল বিএনপি যেন ঢাকায় সমাবেশ করতে না পারে, কিন্তু তারা সফল হয়নি। বিএনপি কখনো পরাজিত হয় না। জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, আওয়ামী লীগ এখন ঘরে ঘরে হামলা করছে। আপনারা দেখেছেন বিস্ফোরক আইনে ৪৫০ জনের বিরুদ্ধে মামলা দিয়েছে। ওবায়দুল কাদের কক্সবাজার বসে বললেন, পল্টন কার্যালয়ে বিস্ফোরক পাওয়া গেছে। তখন পর্যন্ত আপনারা জানেন না, আমরাও জানি না, সাংবাদিক ভাইরাও জানে না। তাহলে তিনি জানলেন কিভাবে? কারণ এই বিস্ফোরক পুলিশের মাধ্যমে তিনি পাঠিয়েছিলেন। সুতরাং সাবধান, এই অন্যায় আর করবেন না। এদেশে মানবাধিকার লঙ্ঘন করেছে বিএনপি বলছে তথ্যমন্ত্রী। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, যারা রাজনীতির নামে মানুষ পোড়ায়, প্রকৃতি ধ্বংস করে, তাদের রাজনীতি থেকে বিতাড়িত করা মানুষের এক দফা দাবি। এই দেশে মানবাধিকার লঙ্ঘন করেছে বিএনপির নেতাকর্মীরা। আজকে তারা মানবাধিকারের কথা বলে, সভা সমাবেশের অধিকারের কথা বলে। আজ শনিবার সকাল ১১টার দিকে কেন্দ্র শহীদ মিনারে অনুষ্ঠিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। অগ্নিসন্ত্রাসের আর্থ এর ব্যানারে ২০১৪ সালের নির্বাচনের আগে দেশব্যাপী অগ্নি সন্ত্রাসের শিকার ব্যক্তিবর্গ ও তাদের পরিবারের প্রায় ৫০ জন সদস্য এ সময় উপস্থিত ছিলেন। মানববন্ধনে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান ডক্টর মাহমুদ বলেন, এদেশে মানবাধিকার লঙ্ঘন করেছে বিএনপির নেতাকর্মীরা। তথ্যমন্ত্রী আরো বলেন, তাদের অগ্নি সন্ত্রাসের মাধ্যমে অসংখ্য মানুষ হত্যা করা হয়েছে, তাদের আগুন থেকে অবুজ পশু পাখি রক্ষা পায়নি। এরা মানুষের শত্রু, পশু পাখির শত্রু, প্রকৃতির শত্রু। এরা অগ্নি সন্ত্রাসী, এরা মানবাধিকার লঙ্ঘনকারী। আজকে তারা মানবাধিকারের কথা বলে, সভা সমাবেশের অধিকারের কথা বলে। সভা সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে, বিধায় সমগ্র বাংলাদেশের ৯টি বড় সমাবেশ করতে পেরেছে। এ ডক্টর হাসান বলেন, বিএনপি সমাবেশের ডাক দিয়েছে ১০ তারিখে, কিন্তু ৭ তারিখ থেকে রাস্তা দখল করে সমাবেশ শুরু করেছে। আর পুলিশ যখন রাস্তা থেকে সরে যাওয়ার অনুরোধ জানাতে চায়, তখন পুলিশের ওপর হামলা চালানো শুরু করে। এভাবে তারা দেশে বিশৃঙ্খলা করেছে এবং করছে।
আজকে তারা দশ দফা দাবি দিচ্ছে, কিন্তু এদেশের অগ্নি সন্ত্রাসের শিকারে মানুষের দাবি হচ্ছে এক দফা। খালেদা জিয়া ও তারেকের জন্য খালি চেয়ার। বিএনপির অন্যান্য বিভাগীয় সমাবেশের মতো ঢাকার গণসমাবেশেও দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য আলাদা চেয়ার বরাদ্দ রাখা হয়েছে। সশরীরে বিএনপির এই দুই শীর্ষ ব্যক্তি উপস্থিত না থাকতে পারলেও তাদের ছবি চেয়ারে বসিয়ে প্রতীকী অতিথি বানানো হয়েছে। তাছাড়া অনুষ্ঠানে সশরীরে প্রধান অতিথি হিসেবে থাকছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। আর এতে সভাপতিত্ব করেছেন ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানুল্লাহ আমান। এর আগেও সারা দেশের মহানগরীয় শহরগুলোতে পর্যায়ক্রমে সমাবেশ করেছে বিএনপি, তবে অনেকেই বাধা বিপত্তির পরে ঢাকা বিভাগীয় সমাবেশের অনুমতি পায় দলটি। অনুমতি পাওয়ার অল্প সময়ের মধ্যে রাতেই মাঠে তৈরি করা হয়েছে সাদা মাঠা একটি মঞ্চ, এমনকি মঞ্চের উপরে ছাদও দেওয়া হয়নি। এছাড়া স্টেজে বসানো হয়েছে একটি এলইডি স্ক্রিন। মঞ্চের সামনে ও মাঠের বিভিন্ন অংশে বিএনপি ও দলের অঙ্গ সংগঠনের পক্ষ থেকে উড়িয়ে দেওয়া হয়েছে বেলুন।